সকলকে স্বাগত জানাচ্ছি আমার চ্যানেলে। আশা করি সবাই ভালো আছেন, আমরাও আপনাদের আশীর্বাদে দোয়ায় সবাই ভালো আছি। আর বাইরে দুদিন ধরে বৃষ্টি চলতেছে একদম, মানে কি বলবো, মানে আষাঢ় মাসে যেরকম বৃষ্টি, নিঝুম বৃষ্টি, বৃষ্টি হইতেই আছে তো হইতেই আছে, নিম্নচাপের কারণে বৃষ্টি। আমি অবশ্য খবরটা দেখি নাই, সবাই জানি নিম্নচাপ কয়েকদিন থাকবে বৃষ্টি। ও আছে খাবার হলো ডিমাছ ভাজি, এটা হলো চচ্চড়ি, এটা হলো চেলা মাছের চচ্চড়ি, মলা ডেলা ছোটো মাছের আর কি, দারুণ টেস্টি মাছ। আর এটা হলো বড় সাইজের শোল মাছ। কফি আর আলু দিয়ে তরকারি, পুঁটি মাছ ভাজি। এই সিজনে পুঁটি মাছ পাওয়া যায় আর আমি আমাদের বাসায় পুঁটি মাছটা একটু বেশি খাওয়া হয়, কারণ আমি বেশি পছন্দ করি, সবাই অবশ্য পছন্দ করে। মাছটা কি কাটা অনেক ঝামেলা কিসে আমাদের এই টাঙ্গাইলের দিকে পুঁটি মাছের ই কমে গেছে, পাওয়া যায় না বেশি। ওটা ঢাকার বাজার হচ্ছে আমাদের মির্জাপুর বাজারে, দেশি মাছের দাম বেশি, পাওয়া যায় খুব কম। না না আমাদের ওদিকে আপনার
মাছের সংখ্যা কমার গেছে অনেক, দেশি মাছের সংখ্যা কমার কারণ হলো বর্ষা সবসময় হয় না, আর বর্ষা হইলেও প্রচুর পরিমাণ মাছ ধরা পড়ে। দেশে তো কোনো আইন মানা চলো না, কোন মাসে ধরবো, সব মাসে মাছ ধরে, যখন মানে ধরার ইচ্ছা তখন ধরে। পোনা মাছও ধরে, মা মাছও ধরে, মাছের উপরে আমরা নাটক করছিলাম উত্তরবঙ্গ এলাকায়, মানে বোরাডায়, সেই চর রাজিপুর, রংপুর, গাইবান্ধা ওইসব এলাকায় দিলে খুব সচেতনমূলক নাটক স্কুলে স্কুলে করা হয়েছিল, প্রাইমারি স্কুলগুলোতে। তখন বোঝানো হয়েছিল আর কি যে কোন কোন টাইমে মাছ না ধরলে ভালো, সে অনেক আগের কথা বুঝলি। কত সালে মনে নেই, 1998-99 হবে। আগে বাংলাদেশে কত নাটক হতো প্রচুর পরিমাণে, এখন নেই। তিনটা না চারটা গ্রুপ হয়ে নাটক করছিল আপনার উত্তরবঙ্গ, দক্ষিণবঙ্গ সব এলাকায় করছে। একটা গ্রুপে 20-25 জনের সদস্য ছিল, আমাদের গ্রুপে ফার্স্ট ছিল। তিন মাস ছিলাম, আমার লাগে মনে হয় মা বাবা ছেড়ে বা বাসা ছেড়ে একসাথে তিন মাস থাকা ওডে, আর কোনো সময় থাকি নাই। তাও টানা তিন মাস থাকি নাই, মাঝখানে গড়াইছি আবার গেছি। ওটার একটা ভিডিও নাই, দুটো থাকলে দেওয়া যেত। আমি দুই টাকার একটা করছি,
দেশীয় মাছ তো খুব একটা বেশি বড় হইতে পারে না, এখন তো মেশিন দিয়ে পুকুরে একবারে সেইছে তারপর মাছ ধরে। আগে তো জেলেরা জাল দিয়ে ধরতো, ধরা বলে ধরা পারতো না বলে থাকতো, ওইখানে থাকতো ওইখানে বড় হইতো, আরো বয়স বাড়তো। আগে অনেক বড় বড় কই মাছ পাওয়া যেত, কালো হয়ে যেত পুকুরে থাকতে থাকতে, সেগুলো তো এখন পাওয়া যাবে। বৃষ্টি হচ্ছিল, তারপর যে খুব একটা শীত পড়ছে তা কিন্তু না। আবহাওয়া গরমই আছে, স্নান করার সময় একটু ঠান্ডা লাগে। মাছটা হেভি, নাটকে অনেক মজা করছি। আমরা তো একটি গ্রুপের প্লান ছিলাম সবগুলো, শুধু আউটলুক বলতে একজন শিল্পী ছিল আমাদের সাথে, বয়াতি শিল্পী, কিছুদিন আগে ওনার সাথে দেখা হয়েছিল রাস্তায়, খুব ভালো মানুষ, গান গায়। মজা হয়েছে আমার তো আসলে ওইভাবে কোথাও আমি বিশেষ করে ঘুরতে যাওয়াটা হয় না, বা যাই না ছিল বলে থাকে, ওই ছিল আর কি একটু ঘোরা হয়েছে। তখন মনে কলেজে পড়ি, আমাদের প্রথমে বলছিল যে টাকা পয়সা কিছু দিবে না, টাকা খাওয়াচ্ছি, আমরা তাদের দিচ্ছি, ঘুরতে যাবো এটাই মজা, রবীন্দ্র তো বাড়ি সমস্যা নেই, পরে টাকাও দিছে, টাকা খুব বেশি দেয় নাই কিন্তু যা দিছে যথেষ্ট, কারণ আমাদের টাকা খাওয়া ফ্রি। আমার তো গেছিল ঘুরার উদ্দেশ্য, আমাদের রং করেছিলাম 15 দিন, গায়ে বান্ধায় 15 দিন, সিলমারিতে 7 দিন ছিলাম, হোটেলে থাকছি, তারপর আবার সরকারি সার্কিট হাউসেও থাকা হয়েছে। বাড়ি মানে উত্তরবঙ্গে মোটামুটি ঘুরে যাচ্ছি, মজা হলো ওখানে জিনিসপত্রের দাম একবারে কম,
তখন দুই টাকা রিক্সা ভাড়া ছিল। ওইখানে বিশেষ করে জিলে পাড়া গুলোতে নাটকগুলো ই করা হতো, মাইকিং করা হতো শিক্ষা দেওয়ার জন্য আর কি। তবে ওই আইন মাইনাস যদি মাছ ধরে, নাটকে যে সব শিক্ষামূলক জিনিসগুলো ছিল ওগুলো তো আর সাধারণ মানুষ লেখ নাই, গবেষণা করে লিখছে। ওই আইন যদি মাইনে জেলেরা মাছ ধরত তাহলে মাছের কোনো অভাব থাকতো না বাংলাদেশে, বাংলাদেশ না সারা ওয়ার্ল্ডে মাছের অভাব থাকবে না যদি ওইভাবে আইন মেনে মাছ ধরে। এই মাসে ধরুন, ওই মাসে ধরুন মাছে বিল খাল বিল পড়ে যেত না। তবে আগে তো শুধু জেলেরা মাছ ধরত, আগে একটা পেশা ছিল জেলেরা মাছ ধরত, এখন তো জেলেও নাই ইয়েও নেই, সবাই ধরে মাছ, ঠিক আছে, সবাই মাছ ধরে সবাই মাছ বিক্রি করে। আমাদের হিন্দু কবিতে কিন্তু আগে হিন্দু আমাদের যারা গোত্রীয় তারা কিন্তু মাছ ধরে বিক্রি করতো না, এখন দিয়ে আমাদের লোকেরা মাছ ধরে বিক্রি করে। আগে দই বা দুধ বিক্রি করতে ঘোষেরা, এখন ঘোষ ঠোষ নাই, যে কেউ গরু পাইলে বিক্রি করে। যাই হোক, ওই আইনটা তো ওই সমাজটা তারা এখন নাই, ওই সমাজ ব্যবস্থা এখন নাই, কিন্তু এই জন্য আর কি কেউ আইনও মানে না, যে যার মতো করে কাজ করে। যাই হোক, খাওয়া খুবই ফাটাফাটি হলো, মাছটা খুবই স্বাদ, মানে বড়ো মাছ তো যারা মাছের মাছের মধ্যে একটা আশ্বাস হয়ে গেছে, মাংসের মতো লাগছে, খুবই টেস্ট হলো খাবারটা। তো ঠিক আছে, ভালো থাকুন, সুস্থ থাকুন, সাবধানে থাকুন, সবার জন্য শুভকামনা।